tuul! তাহলে কি পুজো বরণ হবে না? সেই কারণে তখন থেকে পুরুষরা বরণ করা শুরু করে, তো সেই ট্র্যাডিশনটাই এখনও সবাই বজায় রেখে দিয়েছে। এই ট্র্যাডিশনটা চলে আসছে আজ থেকে 227 বছর ধরে পুজো, এবং তখন থেকেই এই ট্র্যাডিশন চলছে। কতজন বরণ করেন আপনারা? এটা সাধারণত 11 জন করি আমরা। 11 জন? একজন পুরুষ মানুষ হয়ে শাড়ি পরে বরণ করতে কেমন লাগে? মাকে বরণ করতে অবশ্যই ভালো লাগে, একদিনের জন্য শাড়ি পরতে অসুবিধা কিছু নেই। আপনার নাম? সুদীপ্ত কুমার। চিরাচরিতভাবেই ছেলেরা বউ সেজে মাকে বরণ করে, যে প্রথা এখনই চলে আসছে। আর 227 বছর মায়ের এইভাবেই সম্পন্ন হয়। 11 জন বউ সাজে মাকে বরণ করে চলে যাওয়া হয়। এই যে বরণ করে কত বছর ধরে আপনারা করছে? আমি নিজে 34 বছর হলো আমার এই বরণের সংখ্যা। যারা সিনিয়র ছিল তারা চুকতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা এবারে 227 বছরে পড়লো। বদ্ধেশ্বর চন্দননগরের যত জগদ্ধাত্রী পূজা হয় তার মধ্যে সবথেকে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পূজা তেঁতুলতলা, কারণ এখানে মাকে তার ছেলে মেয়েরা বিশ্বাস করেন যে যা মনস্কামনা মায়ের কাছে তারা রাখেন সেটা পূর্ণ হয়। এখানে আমাদের বিশেষ ঐতিহ্য হচ্ছে আমরা পুরুষরা মহিলা বেশে আমাদের এখানে বিসর্জনের দিন ঠাকুরকে বরণ করা হয়। আমাদের ইংরেজ আমলে যখন মহিলারা বিশেষ করে বাড়ির বাইরে বেরোতেন না, তখনই এই পুরুষরা মহিলাদের শাড়ি পরে ঠাকুরকে বরণ করার যে প্রথা আছে সেটাই আমরা এখনও ধরে রেখেছি এবং সেটাই আমাদের চলছে। এটা প্রথম থেকেই চলছে। 11 জন বরণ করে, কখনো 13 জন করে, এবারে 11 জন বরণ করছে। শাড়ি আমাদের নিজেরাও নিয়ে আসে, প্লাস আমাদের এখানে প্রায় 5,000 শাড়ি ভক্তরা আমাদের ঠাকুরকে দেয়।
মাথার ভেতর থেকেও তারা নিজেরা মনে করলে শাড়ি তালা নিয়ে আসে। বেনারসি আছে, বেনারসি ছাড়া এমনি বেনারসি পরে কেউ বলন করে না, দেখবেন এই তাঁতের শাড়ি পরেই বেশিরভাগ বলন করছে। এছাড়া 160টা এবছর বেনারসি পড়েছে মায়ের কাছে, তারা দান করেছেন ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। সেটা আমাদের 132টা ঠাকুরের গায়ে বেনারসি আছে। চতুর্থীর দিন আমাদের যখন বেনারসি শাড়ি পরানো হয়, যত লোক আমাদের বেনারসি 132 জন দিয়েছিলেন আমরা পরিয়ে দিয়েছি। পরবর্তীকালে যেগুলো আছে আমরা মায়ের উদ্দেশ্যে রেখে দিয়েছি, আমরা পরবর্তীকালে সেইগুলোকে মায়ের পায়ে ঠেকিয়ে প্রচুর। আপনারা দেখছেন লক্ষ লক্ষ লোক যত চন্দননগর ভদ্রেশ্বরে ঠাকুর দেখতে আসে, ওদের বিশ্বাস আছে বুড়িমাকে না জানিয়ে প্রণাম না জানিয়ে কেউ যায় না। এটা মানুষের বিশ্বাস, এটা কেউ নিজের মন থেকেই আসেন আমাদের কোনো। আর এখানে আমরা যার ফলে এই ঠাকুরে নিজে থেকেই তারা দান সামগ্রী দিয়ে যান ঠাকুরের উদ্দেশ্যে। আমার নাম কল্যাণ মিত্র, আমি পূজা কমিটির সভাপতি।